বেড়েছে ডায়রিয়া রোগী। আইসিডিডিআরবির বিশেষায়িত কলেরা হাসপাতালে চাপ সামাল দিতে হিমশিম চিকিৎসকরা। এই মুহূর্তে মতলবের হাসপাতালটিতে আছেন সহকর্মী ফারুক আহমদ। সরাসরি চলে যাব তার কাছে। যে আবহাওয়াজনিত কারণে এই চাঁদপুরে যে পরিবেশটা এখন, অর্থাৎ প্রচণ্ড যে গরম, তার সঙ্গে কিন্তু পাল্লা দিয়ে বাড়ছে কিন্তু ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। এর মধ্যে পানি শূন্যতায় ভুগছেন এমন রোগীর সংখ্যাই সবচেয়ে বেশি। তো আমি এই মুহূর্তে আছি কলেরা হাসপাতাল মতলব আইসিডিডিআরবি যে হসপিটালটি আছে বিশেষায়িত, সেখানে আমি আছি। এখানে আমি সকাল থেকে লক্ষ্য করেছি যে এখানে যে 70 শয্যা বিশিষ্ট যে হাসপাতালটি, এখানে এই মুহূর্তে প্রায় 300-র উপর, অর্থাৎ 365 জন রোগী ভর্তি আছে। তো হাসপাতালের সংশ্লিষ্ট ডাক্তাররা আমাকে জানিয়েছেন যে আসলে তারা যে পরিস্থিতিটি সামাল দিচ্ছেন এবং খুব একটা পরিচর্যার মধ্য দিয়ে, অর্থাৎ কোনো রোগী যেন অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে সেই পরিবেশটি তারা মোকাবিলা করছেন। আর বিশেষ করে এই যে শুধু চাঁদপুরের রোগী তা নয়, এখানে চাঁদপুরের বাইরে থেকেও, অর্থাৎ কুমিল্লা, নোয়াখালী, শরীয়তপুর এবং অন্যান্য মুন্সিগঞ্জ থেকেও এখানে কিন্তু রোগীর ভিড় বাড়ছে। তো আমাকে চাঁদপুর আইসিডিডিআরবি মতলব শাখার যিনি প্রধান আছেন ডক্টর ফজল, তিনি আমাকে জানিয়েছেন যে এই চাঁদপুরে এখন যেই রোগী আছে এই হাসপাতালে ভর্তি, তার বেশিরভাগ রোগী হচ্ছে কুমিল্লা জেলার দাউদকান্দি, চাঁদপুর পৌরসভা এবং একই সঙ্গে ফরিদগঞ্জ উপজেলা থেকেও রোগী আসছে। তো বিশেষ যে বিষয়টি লক্ষণীয় সেটি হলো যে রোগীদের যে একটা সংখ্যা, অর্থাৎ এখানে শতকরা যদি আমরা রোগী ভর্তির হিসাবটি দেখি, সেখানে আমরা দেখব যে 40% রোগী হচ্ছে 15 বছরের নিচু, অর্থাৎ শিশু, আর 60% রোগী হচ্ছে 15 বছরের উপরে। এদের বেশিরভাগে আপনার পানি শূন্য রোগে আক্রান্ত হয়েছে, ফলে এরা এই যে এখন যে আবহাওয়াজনিত, অর্থাৎ যে অনাবৃষ্টির কারণে যে খরাটি চলছে, সেখানে পরিবেশটা এক পর্যায়ে পানিতে এক ধরনের দূষণের তৈরি হয়েছে, ফলে এই যে খোলামেলা খাবার এবং হাত পরিষ্কার না করা এমন সব কারণেই মূলত এই পানি শূন্যতা রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। তো এখানে আসলে যারা এই যে ডায়রিয়া আক্রান্ত হচ্ছে তাদের একটি ভালো দিক হচ্ছে যে 24 ঘন্টার মধ্যে তারা সুস্থতা নিয়ে কিন্তু বাড়ি ফিরে যেতে চাচ্ছেন। এই ছিল আমার কাছে চাঁদপুর আইসিডিডিআরবি হাসপাতাল থেকে সবশেষ। আমরা সরাসরি ছিলাম চাঁদপুরে।